ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না, খবরদার, ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন। আপনি থাকতেই কষ্ট করা শেখান, তার জীবনটা স্মুথ হবে, তার ক্যারিয়ারটা ব্রাইট হবে, তার ভবিষ্যৎটা সুন্দর হবে। ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন। অনেক বাবা মা আছে এত আদর করে, এত বেশি আহ্লাদ করে, যা চায় তাই দেয়, পরে হিতে বিপরীত হয়, ঠিক কিনা? ছেলে মেয়েকে অভাব শেখান, ছেলে মেয়েকে কষ্ট শেখান, ওদেরকে সংগ্রাম শেখান, প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান। সেদিন লোকমান তাই করলেন, ছেলের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো, আতঙ্কিত হবা না, জীবন এটা সহজ নয়, জীবন চলার পথ সহজ নয়, এটাকে সহজ করে নিতে হয়, কখনো সবর করে, কখনো ক্ষমা করে, কখনো অন্যকে ইগনোর করে, কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঠিক কিনা? ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন, বাবা এখন তুমি বাবার হোটেলে খাও, মায়ের হোটেলে ঘুমাও, সারা জীবন এমন চলবে না, দুনিয়াটা বড্ড কঠিন, এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না, নিজের জায়গা নিজেরই করে নিতে হয়, ঠিক কিনা? ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হবে যে বাবা দুনিয়াটা এত সহজ নয়, এটাকে সহজ করে নিতে হয়। দিস ইজ দ্য লাইফ হ্যাকস, এই লাইফ হ্যাক গুলো আপনি শিখাবেন, লাইফ লেসন গুলো শিখাবেন। ধৈর্য ধরো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো, এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে, কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে, ঠিক কিনা? বিজয় তোমারই হবে। কি বলেন? সময়ই কথা বলে, সময়ই কথা বলে, বিপদে ধৈর্য ধরো। বিশ্বনবী কোয়াল্লা বললেন, ওসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবীহে, বিপদে ধৈর্য হারা হবেন না, ভালো সময় সামনে আসছে, মক্কে আপনারে কষ্ট দেয়, গণক বলে, জাদুকর বলে, পাগল বলে, মদিনাতে বিজয় আপনারই হবে, ঠিক কিনা? ছেলে মেয়ে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে, হোপফুল, আতঙ্কিত যেন না হয়, কষ্ট শিখান, ধৈর্য শিখান। আচ্ছা গেল। এরপর তিনি বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও আমার কলেজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না। ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। দেখেন একটার পর একটা, প্রথমে স্রষ্টারে চিনাইলেন, তাই না? এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন, এরপরে আধ্যাত্মিকতা শিখাইলেন, এরপরে ইবাদত কি সেটা জানালেন, এরপরে তিনি সোশ্যাল এঙ্গেজমেন্ট কিভাবে করবেন, সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন, এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছেন। মানে পিপল ওরিয়েন্টেড হও, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না, মুখ ছিটকাবে না, মানুষকে সম্মান করো, মানুষের সাথে মেশো, বি পিপল ওরিয়েন্টেড। আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না, দোষ কার? বাবা মায়ের শেখায় না। একটা সময় আমাদের মনে আছে, ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম, কি বলেন? মেহমানের কাছে যাইতাম, সুরা শোনাইতাম, কবিতা শোনাতাম, এটা খেলতাম, ওটা করতাম, যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত, হায় রে খুশি। এখন দেখবেন টেনে হিসেবে মেহমানের সামনে আনা যায় না, এরকম আছে না নাই? অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে, এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে, এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই, পিপল ওরিয়েন্টেশন নাই। অনেক ছোট বাচ্চা মেহমান আসছে, তুমি একটু আসো, সালাম দাও, বসো, আসতে চায় না, বসতে চায় না, কারণ ওরা শেখানো হয় না, সারাদিন দিয়ে রাখছে কি হাতে, মোবাইল। যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই, বাচ্চাকে যেন শেখাই, বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে, কি করতে হবে, ওরা শিখাবেন। অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে, ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে, ড্রাইভারকে বকা দেয়, আছে না নাই? ওর ভদ্রতা, ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো, শিখবে কোত্থেকে? এই তো শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন, মাসের পর মাস, টিউনিং করে, পলিশিং করে, গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয়। তাহলে ছেলেনে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না, গণমুখী হও, মানুষের সাথে মেশো। ছেলে মেয়েদেরকে এটা বলবেন, শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন, কাদার মধ্যে ছেড়ে দিবেন হাট বেটা, হ্যাঁ, কাদায় ছেড়ে দিবেন, পুকুরে ছেড়ে দিবেন, দৌড়াদৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে, দেখবে মাছ, জ্যান্ত মাছ দেখে নাই আমাদের অনেক ছেলেমেয়েরা, আসে না নাই?
ওরা ভাবে মাছ বোধহয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায়, শপিং মলেই পাওয়া যায়, ফ্রিজের মধ্যে থাকে, এরপরে এটা খাইতে হয়। জ্যান্ত মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে, কারণ শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এরা যেন গণমুখী হয়, শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে। হ্যাঁ, এটাই দেখেন এই উপদেশটা কয় হাজার বছর আগের, মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে লোকমান আলাইহিস সালাম ছেলেকে অ্যাডভাইস করতেছে। সুবহানাল্লাহ, বলবেন না ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না, ছেলে মেয়েদের শেখান, মানুষ দেখলে ভয় পেও না, মানুষের কাছে যাও, মানুষের দুঃখ দুর্দশা দূর করার